नमस्कार, आप देख रहे हैं भारत टाइम्स न्यूज और मैं हूं आपके साथ छवि। आसनसोल दक्षिण के विधायक अग्निमित्र पॉल आज रानीगंज के निमचा काली मंदिर में पूजा करने पहुंचे। इसके साथ उन्होंने पंचायत चुनाव प्रचार की शुरुआत की। इस मौके पर पत्रकारों ने उनसे पूछा कि कल पटना में विपक्षी दलों के कई नेता एकत्रित हुए थे और उन्होंने रणनीति तैयार की थी। इस पर कटाक्ष करते हुए विधायक ने कहा कि कल पटना में जो लोग इकट्ठे हुए थे वो सारे फ्यूज बल्ब की तरह हैं, जो सूरज की तरह चमक रहे प्रधानमंत्री नरेंद्र मोदी के साथ लड़ने का सपना देख रहे हैं। उन्होंने कहा कि आज उन्होंने मां काली से प्रार्थना की कि आने वाला चुनाव शांतिपूर्ण हो और किसी मां की गोद खाली ना हो। उन्होंने कहा कि राज्य चुनाव आयोग अदालत के आदेश तक को नहीं मान रहा है। उन्होंने कहा कि इसके लिए उनको अदालत के अपमान का दोषी करार दिया जा सकता है। अदालत के आदेश के विपरीत राज्य चुनाव आयोग काम कर रहा है। इसके साथ ही उन्होंने कहा कि जो केंद्रीय सुरक्षा बल चुनाव के लिए आ रहे हैं, एक दिन के मतदान के लिए वो काफी नहीं है। अगर ये मतदान चार चरणों में हो तो जितने सुरक्षा बल आ रही है उससे शांतिपूर्ण चुनाव निश्चित किया जा सकता है, लेकिन एक दिन के चुनाव के लिए ये सुरक्षा बल काफी नहीं है। लेकिन उन्होंने कहा कि भाजपा केंद्रीय सुरक्षा बलों के बलबूते राजनीति नहीं करती, वो राजनीति करती है जनता के बलबूते, जनता उनके साथ है। 2018 के पंचायत चुनाव में भी टीएमसी द्वारा इसी तरह से हिंसा का सहारा लिया गया था, जिसका जवाब आम जनता ने 2019 के लोकसभा चुनाव में दे दिया था। इस बार भी अगर टीएमसी पंचायत चुनाव में हिंसा का सहारा लेती है तो आने वाले लोकसभा चुनाव में एक बार फिर बंगाल की जनता टीएमसी को सबक सिखा देगी। उन्होंने कहा कि लोकतंत्र की अवस्था इतनी खराब हो चुकी है कि कल से भाजपा प्रत्याशी रमेश सिद्धार्थ राणा और उनके साथियों ने हमला कर दिया। भाजपा प्रत्याशी अपने साथियों के साथ दीवार कर रहे थे जब उन पर यह हमला किया गया। आज থেকে আমরা প্রচার শুরু করছি। মায়ের পূজো দিয়ে মা কালীর পূজো দিয়ে অত্যন্ত জাগ্রত মন্দির এখানে নিমচার এবং আমাদের জেডপি প্রার্থী রয়েছেন প্রদীপ এবং আমাদের সমিতির প্রার্থীরা রয়েছেন, জিপি প্রার্থীরা রয়েছেন, সবাইকে নিয়ে আমরা মায়ের কাছে পুজো দিলাম এবং এটাই আশা করব যে যে মানুষের জন্য কাজ করবে সেই যেন জেতে এবং কোনো মায়ের কোল যেন খালি না হয়, কোনো সন্তানের যেন অত্যাচার না হয়, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। সারা বাংলা জুড়ে কোনো যেন সন্ত্রাস না হয়, মায়ের কোল খালি না হয়। শাসক দল দেখুন, প্রচারে তো সব রকমের সমস্যা করার চেষ্টা করছে তারা। গতকালও আপনারা জানেন কি না জানি না, রাত্রি তখন বাচ্চে 9:30-10 আমি ছুটে গেলাম পাণ্ডবেশ্বর থানায়। সেখানে সন্ধেবেলায় আমাদের ওখানকার জামুরিয়ার মণ্ডল প্রেসিডেন্ট রমেশ ঘোষ যে সমিতি থেকে দাঁড়িয়েছে এবং তার দুই প্রার্থী সাগর এবং স্বরূপ তারা দেওয়াল লিখন করছিল, সেই জায়গাতে মোটামুটি বিরোধী শূন্য করে দিয়েছে ভয় দেখিয়ে নমিনেশন প্রত্যাহার করিয়ে এই তৃণমূল। এবং যে আমাদের রমেশ ঘোষের অ্যাগেনস্টে দাঁড়িয়েছে আমাদের ওখানকার তৃণমূলের ব্লক সভাপতি, তিনি এসে এবং তার দুজন সাকরেদকে নিয়ে এসে বেধড়ক মারে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট এবং আমাদের দুই প্রার্থীকে, এটা নিয়ে কমপ্লেন করতে গিয়েছিলাম। এবং শুধু জামুরিয়া, বারাবণী, পাণ্ডবেশ্বর নয়, সারা বাংলা জুড়ে আজকে ডায়মন্ড হারবারের আমি দায়িত্বে রয়েছি, সেখানে বলুন, আজকে জয়নগর বলুন, আজকে জয়নগরের একটি জায়গা আছে মেরিগঞ্জ 2, যেখানে আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি যাচ্ছেন, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের পাশে রয়েছে, তাদেরকে ধরে মারা হচ্ছে এবং সেখানকার পুলিশ তৃণমূলের সাথে সহযোগিতা করছে। আজকে রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর নেতৃত্বে যেরকম নমিনেশন পেপারেও ফিল আপ করেছে, জমা দিয়েছে, মানে সব কিছু তারা তৃণমূলের সাথে সহযোগিতা করেছে, আজকে সন্ত্রাসও তারা সহযোগিতা করে করছে। আজকে তৃণমূল পুলিশ ছাড়া তৃণমূল হচ্ছে শূন্য, পুলিশ ছাড়া করে দেখাক, পুলিশ রাজ্য পুলিশের সহযোগিতা ছাড়া ভোট করিয়ে দেখাক, তাহলে বুঝবো কত ধানে কত চাল। কিন্তু আমরাও সব রকমের অত্যাচার, সব রকমের মানে প্রতিরোধের জন্য আমরা ব্যবস্থা মানে আমরা প্রস্তুত রয়েছি। বুঝতে পারেন যে তাহলে ভেবে দেখুন যে আজকে মহামান্য আদালত নির্দেশ দিচ্ছে রাজ্য ইলেকশন কমিশনকে, সেই রাজ্য ইলেকশন কমিশনের কতটা স্পর্ধা যে আদালতের কথা তারা শুনছে না। আজকে আদালতের অবমাননার মানে শাস্তি হবে তাদের, রাজীব সিনহাকে সেই শাস্তি পেতে হবে। তাহলে আজকে আদালতের কথা যে শোনে না সেই রাজ্য সরকার, সেই রাজ্যের ইলেকশন কমিশন, সেই রাজ্যের পুলিশ তারা মানুষের জন্য কাজ করবে আপনি ভাবছেন? খুব দুর্ভাগ্য যে আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা।
নির্বাচনে কেন্দ্র বাহিনী যা আসছে তাতে এক দফায় যদি ভোট হয় তাহলে সারা পশ্চিমবঙ্গে প্রতিটা বুথে কতটা কেন্দ্র বাহিনী থাকতে পারবে এটা কিন্তু সন্দেহ। যদি হ্যাঁ পাঁচ দফায় ভোট হয় বা চার দফায় ভোট হয়, যেটা আমি জানি যার জন্য আমাদের সিনিয়র নেতৃত্ব যাচ্ছে না আদালতে, তাহলে শান্তিপূর্ণ ভোট হবে। কিন্তু একদিনে যদি ভোট হয় তাহলে অতগুলো বুথে আমি জানি না কত কেন্দ্র বাহিনী, সেটা এনাফ নয়। যত আসছে যত আদালত বলেছেন সেটা এনাফ নয়। কিন্তু আমরা দেখুন কেন্দ্র বাহিনীর দিকে তাকিয়ে আমরা রাজনীতি করব না। আজকে যদি কেন্দ্র বাহিনী নাও আসে আমরা লড়াই দিতে প্রস্তুত, প্রতিটা কার্যকর্তা লড়াই দিতে প্রস্তুত। আমরা জানি লড়াইতে পুলিশ যদি তাদের সাথে থাকে তাহলে ফলাফল অন্যরকম হবে, আমরা তার জন্য প্রস্তুত। কিন্তু আমাদের পাশে আছে বাংলার মানুষ। 2018 তো বাংলার মানুষ দেখেছিল কিভাবে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, আর তার প্রতিশোধ বাংলার মানুষ 2019 নিয়েছিল। এবারও যদি মমতা ব্যানার্জি ভেবে থাকেন যে বাংলার মানুষকে আটকে তিনি পঞ্চায়েত ভোট করবেন, করুন, এর ফলাফল 2024 মমতা ব্যানার্জি পেয়ে যাবেন। ওটা তো মহা ঠক বন্ধন। যত ভারতবর্ষের ঠগঠগির আছে না, যে মানুষদের চিট করেছে, ঠকিয়েছে, তাদের তারা একটা গঠবন্ধন করেছে। মানে ফিউজ লাইট দেখেন না, এই রাস্তার লাইটগুলো জ্বলে না, ফিউজড ফিউজড কিছু লাইট, তারা সূর্যের সাথে লড়াই করছে। কোথায় ফিউজড বাল্ব আর কোথায় সূর্য নরেন্দ্র মোদিজি? বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জানে যে ভারতবর্ষকে কোথা থেকে কোথায় নরেন্দ্র মোদিজি নিয়ে চলে গেছেন। সুতরাং তাদেরকে এই গঠবন্ধন দিয়ে আর ভুল বুঝিয়ে লাভ নেই, কারণ তার কোনো ফলাফল কিছু হবে না। তাদের নিজেদের মধ্যেই কোনো ঐক্য নেই, নিজেদের মধ্যে কোনো নীতি আদর্শের মিল নেই। জিতলে পরে মানে যদি আদৌ তারা জেতে তাহলে প্রাইম মিনিস্টার কে হবে একবার জিজ্ঞেস করুন তো। সুতরাং এরা সবাই পরিবারবাদী দল, দুর্নীতিগ্রস্ত দল, নিজেদেরকে বাঁচাবার জন্য এদেরকে নরেন্দ্র মোদিজিকে নামাতে হবে। কারণ নরেন্দ্র মোদিজি যতদিন ভারতের ছাতা হয়ে দাঁড়িয়ে রয়েছে না, ততদিন দুর্নীতিকে মাথা তুলে উঠতে দেবে না। এই জন্য এরা সেটাকেই ভয় পায়।